এবং তাদেরকে দালাল বলতেছে। ওই যে গিয়াসউদ্দিন আর তাহিরি আছেন এক বক্তা, কি গালাগালি শুরু করছে, একবার শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর বিরুদ্ধে লাগে, একটা একবার মুফতি আমির হামজার বিরুদ্ধে লাগে, যে আলেম হইয়া আলেমকে গালি গালাজ করে, আল্লাহর কসম আমি বলে গেলাম সে আলেম হতে পারে না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুম, তিনে মে শুক্রবার সকাল 11টার সময় উনি মুক্তি পেয়েছেন। জানেন তো আপনারা, মুক্তি পাওয়ার পরে যখন এগুলা নিয়ে কাঁদা কেঁদে শুরু হইছে, আম্মা জান সারা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী যেন আমাকে ভুল না বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়া বলে, জিবরিল ক্যামেরা সেট কর, যা ঘটবে সব যেন আমার পয়গম্বর সরাসরি দেখতে পায়। আল্লাহু আকবার বলে, কাদের কুদু হার করিমে সুন্নাতু ইব্রাহিম বা খলিলুল্লাহ হাবিবে তো ইয়া হাবিবি, জিন্দগি কুন বন্দগি ইয়া হাবিবি, জিন্দগি সু বিন্দগি। ইব্রাহিম নবী তাকায় আছে, হঠাৎ করে দেখে একটা পর্দার মতো চতুর্দিকে ফুটি উঠলো। মারহাবা বলেন, পর্দার ভিতর দেখা যায় আম্মা জান সারা সিজদা অবস্থায় কাঁদতেছেন, নামাজ শেষ করলেন, জালেম বাদশা ইমরান আম্মা জান সারাকে ধরার জন্য যায়। ইব্রাহিম নবী দেখতে সাহারে এটা কেমনে সম্ভব, আল্লাহ বলে হাবিব, ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর প্রেমে পাগল, আর আমার নবীর নাম বলা হয়েছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহ যার প্রেমে পাগল। ও আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী তাকায়া দেখে জালিম বাদশা আম্মা জান সারাকে হাত দিবে, ওমন সময় সারা দোয়া করাল্লো, ওই জালিম যেই হাত দিয়ে আমারে ধরতে চায়, ওই হাত দুইটাকে তুমি কবরের মধ্যে এখনে দাপন করে ফেলো। সাথে সাথে হাত দুইটা জমিনের মধ্যে দাপন হয়ে গেল জালিম বাদশা ইমরানের। হঠাৎ করে চিল্লাইতেছে বাদশা, আমাকে আছে বাচ্চা, আমার হাত দুইটা চলে গেল মাটির নিচে, হাত আমার দাপন হয়ে গেছে। ইমরান ডাক দিয়া কয়, ও মা আমি তোমার ইজ্জত আর কেড়ে নিতে চাব না, মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও। বিবি সারা দোয়া কর, আল্লাহ প্রথমবার মতো তাকে তুমি ক্ষমা করে দাও। হাতগুলো আবার ভালো হয়ে গেল, দ্বিতীয়বার আবার আগাইতেছে। এবার ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী আম্মা জান সারা, পৃথিবীতে দ্বিতীয় সুন্দরী মহিলা ছিল আম্মা জান সারা, দোয়া করে আল্লাহ আবার জালিম আগাইতেছে, তার চক্ষু দুইটা তুমি অন্ধ করে দাও। চোখের মধ্যে কে যেন মরিচের গুঁড়া ছিটিয়া দিল। আল্লাহু আকবার বলেন, বুখারি শরীফের মধ্যে ঘটনা আছে, চোখ দিয়ে জ্বলতেছে, এরকম করে জ্বলতেছে, বাঁচাও বাঁচাও, হঠাৎ করে সেনাপতি উজির নাজির হাজির হয়ে গেল। এত চিল্লান কেন, ঘুমানো যায় না, বলে আমার চোখের মধ্যে কে যেন মরিচের গুঁড়া ছিটিয়ে দিছে। ডক্টর কবিরাজ নিয়ে আসলো, মরিচের গুঁড়া কিছুই না। ইমরান ডাক দিয়া, আমি বুঝিয়েছি এ আল্লাহর বান্দি, খাঁটি আল্লাহর গোলা, এই বান্দির কোনো ক্ষতি করা আমার দ্বারা সম্ভব নয়। ইব্রাহিম নবী দেখতেছে আর হাসতেছে, আম্মা জান সারার আবার ভয়, আমার স্বামী আমাকে যদি ভুল বোঝে। দোয়া করতে আল্লাহ, রব্বানা আতিনা মা ওয়াআদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়ার মধ্যে হায়াত আখেরাত রিজিক সব কিছু, দুনিয়া আখেরাত আল্লাহ সব কিছু ঢুকিয়ে দিস। বাইরা আমার ইব্রাহিম আলাইহিসসালাম তাকায়া দেখে, তৃতীয়বারের বেলা আবার যখন ধরতে গেল,
ও দ্বিতীয়বারে দোয়া করে আল্লাহ তার চোখ ভালো করে দাও, চোখ ভালো হয়ে গেল। তৃতীয়বারে আবার যখন ধরতে গেছে বিবি সারা দোয়া করে আল্লাহ তার হাত পা দুইটা এবার মাটির মধ্যে দাপন করে ফেলো। জোরে বলেন আল্লাহু আকবার। হাত পা এবার একটা ওঠে না, হাতও মাটির মধ্যে গিরে গেল, পাও মাটির মধ্যে গিরে গেল। কুত্তা যেমন হামাগুড়ি দিয়ে চলে, হামাগুড়ি দিয়ে এরকম চলতেছে আর কয় আপনি আমার ধর্মের মা। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা আছে গ্রামে, ঠেলার নাম, জোরে কয় না, ঠেলার নাম, তাই আপনি আমার ধর্মের মা। আমি বেঁচে থাকলে আপনার কে তো দূরের কথা, আর কোন নারীর দিকে আমি হাত দাঁড়াবো না। ইব্রাহিম নবীর স্ত্রী আম্মা জান সারা দোয়া করে দিল আল্লাহ জালিম বাদশা ইমরানকে সুস্থ করে দাও। সাথে সাথে হাতগুলো ভালো হয়ে গেল, পা গুলো ভালো হয়ে গেল, চোখগুলো ভালো হয়ে গেল। ডাক দিয়া কই মা আপনার স্বামীকে আমি আজাদ করে দিলাম, আপনাকে আমি মুক্তি দিয়ে দিলাম, তবে মুক্তি হওয়ার আগে আমার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, তার নাম হলো হাজেরা, আমি আপনার দাসী হিসাবে তাকে আজাদ করে দিলাম। ওয়াল্লার বান্দা ইব্রাহিম নবী আম্মা জান সারার কাছে আসলো। আম্মা জান সারা বলে স্বামী আমারে কিন্তু স্পর্শ করতে পারে নাই। ইব্রাহিম নবী বলে আলহামদুলিল্লাহ আমি সব দেখেছি, তোমারে কিছু বলতে হবে না। কে দেখাইছেন বলেন না, কে দেখাইছেন? আম্মা জান সারার বয়স হয়ে গেল 80 বছর, ইব্রাহিম নবীর বয়স 100 বছর, কোন সন্তান নাই। আম্মা জান সারা ওই যে হাজেরা দাসীর কাজ করত, সারার দেখাশোনা করত, ইমরান বাদশা হাজেরাকে দাসী হিসাবে তাকে গোলাম হিসাবে দিল আজাদ করে। হাজেরাকে এবার ইব্রাহিম নবীর সাথে বিয়া দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবী বয়সকালে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, ওয়াল্লাহ একটা নেককার সন্তান দিয়া দাও। আরে আস্তে আস্তে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন হাজেরা। এক নম্বর প্রশ্ন জবাব এখানে আছে, হাজেরাকে ইব্রাহিম নবীর সাথে বিয়ে দিলে সারা নিজেই, কারণ সন্তান তো নাই সারার। এখন বলেন ইব্রাহিম নবীর সাথে সারার বিয়া কে দিলেন, হাজেরার বিয়া কে দিলেন? সারা ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী? প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর নাম কি? হাজেরা, ছোট্ট বয়সে 20 বছরের কুমারী হাজেরা। আল্লাহর কি খেলা, হাজেরার পেটের মধ্যে সন্তান চলে আসলো। আল্লাহু আকবার বলেন। সন্তান চলে আসার পর পেটটা উঁচু হয়, সারার বড় কষ্ট হয়। সারা এবার বলে আমি সন্তান দিতে পারলাম না, তুই সন্তান দিলি, তোর নাকটা আমি লোহা দিয়ে ফুটা করে দেব, তোর নাকের মধ্যে আমি কোনো কিছু লোহা ঢুকাইয়া দেব। ইব্রাহিম নবীর কানে খবর চলে গেল, এই সারা তুমি এটা কি করলা? কয় নবী আমি তো ভুলেই করেছি, বলেই যেবি তো বলেছি কি করা যায়। ইব্রাহিম নবী একটা সুই দিয়ে হাজারার নাকটা ফুটা করে দিলেন, নাকের মধ্যে একটা ফুল দিয়ে দিলেন। ইব্রাহিম নবী তাকায়া দেখে হাজেরাকে আগের চেয়ে আরো সুন্দর বেশি দেখা যায়। সেদিন থেকে মেয়েদের নাক ফুটা করা শুরু হয়েছে, মেয়েদের নাক ছিদ্র করা ইব্রাহিম নবীর সুন্নত। 8 মাস 9 মাস যখন ইসমাইল মায়ের গর্ভে, তখন ডাক দিয়া কয় তোর কান ছিদ্র করে দেব, কানের মধ্যে লোহার বেড়ি ঢুকাইয়া দেব। ইব্রাহিম নবীর কানে খবর চলে গেল। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় সারা তুমি এটা কি করলা? আমি তো দ্বিতীয় বিয়ে করতে চাই নাই, তুমি তোমাকে বিয়ে দিস। ও স্বামী কি করা যায়, আমাদের জাতির পিতার কেমন জ্ঞান? সার হাজারার কান দুইটাও ছিদ্র করে দিল, ছিদ্র করে কানের মধ্যে দুল ঢুকাইয়া দিল। আল্লাহু আকবার। সেদিন থেকে মেয়েরা কান ছিদ্র করে আর না কানের মধ্যে দুল ঢুকায়। সুবহানাল্লাহ কয় না? আরে ভাই জোরে বলেন। মহিলারা আছে নি? মহিলারা আছে? হ্যাঁ মহিলারা চলে যা। ওয়াল্লার বান্দা প্রাণের মা বোনেরা, এবার যখন হাজারার সন্তান দুনিয়াতে আসবে, সারা বলে তোর পায়ের মধ্যে আমি শিকল লাগাবো, শিকল শিকল লাগাইয়া কোথাও যেতে দেব না।
আম্মা জান সারার কথা যখন বলে দিল, হাজেরাকে ইব্রাহিম নবী পায়ের মধ্যে নূপুর পরাইয়া দিল। এখন মেয়েরা বলতে পারে, হুজুর আমরাও নূপুর পরবো, নাচানাচি করবো। হ্যাঁ, তোমরাও নূপুর পরবা, তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তার সাথে তার সামনে নূপুর পরাও জায়েজ নাই, যার সাথে দেখা দেওয়া জায়েজ তার সামনে নূপুর পরাও জায়েজ।